আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোনো ধরনের ইমেজ, পিকচার বা ডকুমেন্টস কনভার্ট করে কিভাবে পিডিএফ ফাইল বানাতে হয় মোবাইল দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মোবাইল দিয়ে খুব সহজে এক মিনিটেই মিনিমাম সাইজের পিডিএফ তৈরি করবেন কিভাবে। প্রবাশ বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি এখান থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে ঠিক এইভাবে আপনি যখন কোনো ব্রাউজার ওপেন করবেন, তখন তার সার্চ ইঞ্জিনে টাইপ করে নেবেন পিডিএফ লিখে, অথবা JPG2PDF লিখে আপনি সার্চ দিবেন। এখানে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যে নিচে যে লিস্টগুলো আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। আমি এখান থেকে আই লাভ পিডিএফ যে ওয়েব পেজটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে নিলাম, কারণ এই পেজটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে রেড কালারের লেখা রয়েছে সিলেক্ট JPG ইমেজ, ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক তার উপরে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার প্রয়োজন মতো আপনি ছবি সিলেক্ট করুন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। এখন একের অধিক যদি আপনি আপনার ডকুমেন্ট হোক আর ইমেজ হোক সিলেক্ট করতে হলে আপনি পাশে যে প্লাস আইকন রয়েছে ঠিক সেখানে ক্লিক করার পর পুনরায় আবার আপনি গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আপনি ইমেজ বা ডকুমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখন এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করব। এখানে একটি ডকুমেন্ট সিলেক্ট করার পর আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমি পুনরায় গ্যালারিতে যাব এবং গ্যালারি থেকে আরও একটি ইমেজ আমি এখানে সিলেক্ট করব, ঠিক আছে? কারণ আমি দেখাতে যাচ্ছি যে তিনটি ছবি বা ইমেজের সমন্বয়ে কিভাবে একটি পিডিএফ ফাইল গঠন করবেন। তো যাই হোক, তারপর আপনি নিচে যে কনভার্ট টু পিডিএফ লেখা রয়েছে রেড কালারের সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হতে যাবে, ঠিক আছে? তো এখানে প্রসেসিং হওয়ার পর এখানে যে রেড কালারের ডাউনলোড পিডিএফ লেখা রয়েছে ঠিক সেখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন চলে আসবে। তো যাই হোক, এখানে আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করার পূর্বে ঠিক নোটিফিকেশন যে বার রয়েছে সেই নোটিফিকেশন বারটি আমি এখন ক্লিয়ার করে দিব, কারণ আমি যখন ডাউনলোড করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি ডাউনলোড পিডিএফের উপরে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেখুন উপরে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি আবারও নোটিফিকেশন বার চেক করব। এখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক তার উপরে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক এইভাবে ওপেন উইথ কিছু অপশন আসবে, আমি ড্রাইভ অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমার যে পিডিএফ ফাইল সেটি ওপেন হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এখানে এইভাবে ওপেন হওয়ার পর ঠিক উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, ঠিক এই থ্রি ডটে ক্লিক করে আপনাকে সেটি ডাউনলোড করে নিতে হবে, তারপর সেটি সেভ করে নেবেন। সেভ করতে হলে এখানে থ্রি ডটের পাশে যে অপশনটি রয়েছে ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ফাইলের একটি নেম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনি সেভে ক্লিক করে সেটি সেভ করে নেবেন। আমি এখানে সিম্পলি এম লিখে সেটি সেভ করে দিলাম, ঠিক আছে? তো এটি সেভ করার পর আমি আবার পুনরায় সেটি চেক করে নিব সঠিকভাবে এই ফাইলটি সেভ হয়েছে কি না। যাই হোক বন্ধুরা, এখন আমি আরও একটি কথা বলে রাখি যে আমি এখন যে তিনটি ছবি দিয়ে একটি পিডিএফ ফাইল রেডি করেছি, এখন ধরুন আপনার কাছে একটি পিডিএফ ফাইল অলরেডি রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে সেই পিডিএফ ফাইলটি আপনি কনভার্ট করে ইমেজে রূপান্তরিত করতে, তাও কিন্তু সম্ভব। শুধু এখানে সার্চ দিয়ে আপনি অপশন সিলেক্ট করলেই চলবে। তো যাই হোক, আমি আবারও ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমি সেই ড্রাইভে যে সেভ করে রেখেছিলাম ফাইলটি সেটি আমি ওপেন করলাম। এই ফাইলটি ওপেন হবার পর আমি ঠিক চেক করে নিব যে এই ফাইলের সাইজটা কত রয়েছে, ঠিক আছে? তো সেজন্য আমাকে ঠিক উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পর ঠিক নিচে চলে আসবেন। আসার পর ঠিক এখানে দেখবেন যে ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি, ঠিক সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে ক্লিয়ার আপনি আপনার ফাইলের সাইজ দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমার MB হয় নাই, শুধু এই KB দেখাচ্ছে, অনেক ছোটো সাইজেরই হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে প্রক্রিয়াটি দেখিয়েছি পিডিএফ ফাইল তৈরি করার, সেটি হচ্ছে যে আপনি অনলাইন থেকে সরাসরি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি পিডিএফ ফাইল তৈরি করলেন।
তো এখন আমি আপনাদেরকে আরও একটি প্রক্রিয়া দেখাবো, যেটি হচ্ছে যে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন দ্বারা আপনাকে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। তো সেজন্য আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর রয়েছে আর আইফোন ইউজার হয়ে থাকলে যে অ্যাপ স্টোর থাকবে সেটি ওপেন করে আপনি পিডিএফ লিখলে যে ফাইলগুলো আসবে যে কোনো ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, সেই অ্যাপটি আমি এখন ওপেন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেজন্য আমি আমার এই যে অ্যাপটি খুঁজে নিলাম, এটি হচ্ছে টপ স্ক্যানার একটি অ্যাপ, সেটি খুব ভালো কাজ করে, স্ক্যান করে তারপর যে কোনো ফাইল পিডিএফ করা যায়। তো সেজন্য আমি এই টপ স্ক্যানার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমি এখন ওপেন করলাম। সেটি ওপেন করার পর ঠিক এইভাবে কিছু অ্যাড আসতে পারে, অ্যাড আসলে সেটি আপনি ক্যান্সেল করে দিবেন, উপরে ক্রস যে বাটন থাকবে সেটি দিয়ে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর এখানে ঠিক এইভাবে হোম পেজটি দেখাবে। এখানে নিচে আপনি দুটি আইকন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ক্যামেরা, অন্যটি হচ্ছে গ্যালারি। আপনি এখানে ক্যামেরার মাধ্যমে যে কোনো বস্তুর ছবি তুলে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো এখন আমি প্রথমে আপনাদেরকে ক্যামেরার অপশনটি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যামেরাতে ক্লিক করার পর ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার প্রয়োজন মতো যে বস্তু বা ডকুমেন্টের ছবি আপনি উঠাতে চাচ্ছেন ঠিক সেটির উপরে ক্যামেরা অ্যাকুরেট রেখে তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবি অলরেডি উঠে যাবে। উঠে যাওয়ার পর ছবিটি যদি সঠিকভাবে না আসে তাহলে আপনি সেটি এখানে ক্রপ করে সেটিং করে নেবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক এইভাবে ছবিটি শু হবে এবং ঠিক ছবির দুপাশে দুটি চিহ্ন দেখতে পারবেন, ঠিক সেখান থেকে আপনি ছবিটি অ্যাডজাস্টমেন্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। পারফেক্ট ছবিটি হওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক উপরে ডান পাশে ডাউনলোড আইকন থাকবে, সেই ডাউনলোড আইকনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পর নিচ থেকে একটি অপশন আসবে ইম্পোর্ট করার, সেখানে দেখবেন পিডিএফ এবং ইমেজ লেখা রয়েছে। আপনি চাইলে ইমেজ আকারেও করতে পারবেন আবার পিডিএফও করতে পারবেন। তো ঠিক নিচে সেভে যখন ক্লিক করবেন, পিডিএফ সিলেক্ট করে সেভে ক্লিক করার পর সেটি অটোমেটিক্যালি আপনার পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। যাই হোক, এখন আপনি যদি গ্যালারি থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হয় তাহলে এখানে যে গ্যালারির আইকন দেখতে পাচ্ছেন ঠিক সেখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এইভাবে অ্যাড আসে তাহলে সেটি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর আপনি গ্যালারি দেখতে পাবেন এবং গ্যালারি থেকে আপনার চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ছবি বা ডকুমেন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি এখান থেকে তিনটি ছবি সহ ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ঠিক এইভাবে সিলেক্ট দেখাবে এবং আপনার যদি মনে হয় যে সেটি আপনি একটু ক্রপ করে সেটিং করবেন তাহলে এখানে সেটিং করতে পারবেন। এখানে সেটিং শেষে ঠিক নিচে ডান পাশে যে নেক্সট লেখা রয়েছে ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক নেক্সটে ক্লিক করার পর পূর্বে যেভাবে ডাউনলোড করেছিলেন ঠিক সেভাবে উপরে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন এবং ঠিক সেখানটা আপনি ক্লিক করবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করার পর নিচ থেকে আবারও একটি বার আসবে এবং সেখান থেকে আপনি পিডিএফ সিলেক্ট করে নিচে সেভে ক্লিক করে দিবেন। এখানে আবার আপনি যদি চান লো, মিডিয়াম বা রেগুলারও অপশন রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করে আপনি নিচে সেভে ক্লিক করে দিবেন। নিচে সেভে ক্লিক করা মাত্র আপনার এই যে ফাইলটি রয়েছে সেটি পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সরাসরি অনলাইন থেকে অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। ভিউয়ার্স, যদি এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে থাকবেন। আর পাশাপাশি পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, কারণ আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।